মুবিজ ভাই, ও মুবিজ ভাই, তাড়াতাড়ি 50 খান টাকা মোক ধার দেন। এলাই মোক 50 খান টাকা ধার দেওয়া লাগবে। কেরে এত তাড়া হইয়া শুরু করলু কে? 50 টাকার কি এমন দরকার পড়ি গেল যে তোকে এলাই দেওয়া লাগবে? তোমরা জানেন না মুবিজ ভাই, মোর মাতা পাগলা হয়ে গেছে, পাগলা করি ফেলাইছে মোক। মোক তোমরা তাড়াতাড়ি 50 টাকা দেন, এলাই বাইর করেন, যান ঘর ঢুকিয়ে টেকা নেন। কেরে টেকা নিয়ে তুই কি করবু? 50 খান টাকার কি এমন দরকার হইলো? বিষ আনিম মুই, বিষ আনিয়া একরে ধ্বংস করি দেম, সব কিছু ধ্বংস করি দেম। ধ্বংস করি দিবু মানে কি? তুই ধ্বংস করি দিবু? তোর কি এমন হইলো? কাই তোর কি করিল? তুই বিষ খাবু কোন দুঃখে? বউ আছে, বেড়া আছে, ছাওয়া আছে, বেড়ি আছে, কোন দুঃখে তুই বিষ খাবু? তোর তো সুখের সংসার। আরে সংসারের গোষ্ঠী মারং, মুই কিসের জন্য বিষ খাইম? সলিমুদ্দির গরু আছে না, খেখরা সলিমুদ্দির গরু, উইয়ার খেখরা সলিমুদ্দির গরুর সবগুলিয়াকে বিষ খিলেম, বিষ খিলিয়ে মুই মারি ফেলাম উইয়ার গরু। কেরে অবলা প্রাণী, গরু ছাগল অবলা প্রাণী, এর লেক তুই বিষ খিলে বুকে? এর লেক তুই কিসের জন্য বিষ খিলেবু? তুই তো মহা পাপ করি ফেলাবু। এর কি আর পাপের কথা কন, মোর ডিগির শোক মাস এই খেখরা সলিমুদ্দি মারি ফেলাইছে। মোর ডিগিত বিষ ঢালি দিছে খেখরা সলিমুদ্দি, বিষ ঢালি দিয়ে শোক মাছগুলিয়া মারি ফেলাইছে। এ তুই কি দেখছিস? খেখরা সলিমুদ্দি তোর পুকুরত, তোর পুষ্করণীত, তোর ডিগিত বিষ ঢালি দিয়ে মাছ মারি ফেলাইছে। এর তোমরা যে কি কন, এই গ্রামত আমার গুলের জাত শত্রু কাইন, এক নম্বর শত্রু ওই খেখরা সলিমুদ্দি। ওই খেখরা সলিমুদ্দির এইবার গোষ্ঠী ঠিক করে দেম, উইয়ার গরু ছাগল হাঁস মুরগি যা আছে সবগুলিয়াকে বিষ খিলেম। এই মাতা তুই পাগলা হয়ে গেলু নাকি? তুই এই অবলা প্রাণীগুলিয়াকে মারি ফেলাবু কে? আর সলিমুদ্দি, খেখরা সলিমুদ্দি যে তোর পুষ্করণীত, তোর ডিগিত বিষ দিছে কাইন দেখছে, দেখার কি আছে এটা মুবিজ ভাই? এটা দেখা দেখির কিছু নাই। ফকর আলী নিজে দেখছে যে মোর ডিগির সামনত, মোর পুষ্করণীর সামনত, মোর পুকুরের সামনত খেখরা সলিমুদ্দি রাত 12টার সময় ঘোরাঘুরি করছে। একরে ফকর আলী নিজে দেখছে, ফকর আলী নিজে দেখছে একটা মানুষ পুকুরের পাশে ঘুরবে রে ভাই, পুষ্করণীর পারত যাবারে ভাই, বেতাল সারবে রে ভাই। সেই জন্যে খেখরা সলিমুদ্দি তোর পুষ্করণীত একরে বিষ ঢালি দিছে, এটা তোর ফকর আলী দেখে নাই। দেখা দেখির গোষ্ঠীক মারং মুই, বুঝছেন ভাই? তোমরা মাথাখান গরম করেন কে? মোক 50 খান টাকা দেন, উইয়ার উইয়ার মুই 14 গোষ্ঠীক বিষ খিলি সারি দেম। এই পাগলামগুলিয়া করিস না। খেখরা সলিমুদ্দি দোষ করছে, উইয়ার গরু ছাগলে কিন্তু দোষ করে নাই। খেখরা সলিমুদ্দি অমানুষ জন্যে, তুইও অমানুষ হবুরে, তুইও কি জানোয়ার হয়ে গেলু? তুইও পশু হয়ে গেলু? তাহলে মুই কী করিম মুবিজ ভাই, কী করিম? মোর কী করার আছে? মুই দেখবেন নাইসুং আসলে তোর ডিগিত খেখরা সলিমুদ্দি বিষ দিছে না নাই দেয়, এটা মুই দেখবেন নাইসুং। খেখরা সলিমুদ্দি অমানুষ, সেটা আমরা গ্রামের সবাই জানি, কিন্তু তুই এই অমানুষের কাজ করিস না। ওই বিষ দিছে জন্য তুই বিষ দিবু, ইয়ার বিচার করা হবে। হয় মুবিজ ভাই, তাড়াতাড়ি বিচারখান করে দিবেন, এ খুব তাড়াতাড়ি, না হইলে খেখরা সলিমুদ্দি একরে জীবন বাইর করে ফেলেন, কিন্তু একরে জীবন ও পানি ধুবেন না ইয়ার। শত্রুতা খুব খারাপ জিনিস, এটাই উপস্থাপন করার চেষ্টা করেছি। এক ধরনের খারাপ লোক আছে যে লোকগুলো মানুষের ক্ষতি করে, এভাবেই ক্ষতি করে, পুকুরে বিষ ঢেলে দেয় বা হাঁস ছাগলকে বিষ খিলায়। এটাই নিয়ে ভিডিওটা করেছি, এক ধরনের বলতে পারেন যে সচেতনমূলক ভিডিও। আসলে আমাদের সমাজে এরকম মানুষ বাস করে, এরকম মানুষ আছে, তাই ভিডিওটা করা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।